Hi guys, welcome to our lifestyle YouTube channel. আজকে আমরা চলে এসেছি কিচেনে, কারণ আজকে হচ্ছে পৌষ পার্বণ। তো আজকে পৌষ পার্বণ উপলক্ষে আমি বাড়িতে পিঠে বানাবো। যেহেতু আমরা বাড়িতে এখানে তিনজনই থাকি, তো সেই জন্য আমাদের সন্ধ্যেবেলা পিঠে খাবে বলছে। দিদার বাড়িতে পিঠে খেয়ে এসেছিল, তো সেরকম ভাবে মার কাছ থেকে দেখে এসেছি কিভাবে পিঠে বানাতে হয়। আর আমার শাশুড়ি মাও আমাকে বলেছে বাড়িতে কিছুটা পিঠে পুলি পায়েস এসব বানাতে। তুমি আমার ব্লগটা দেখে কিছু অনেক কিছু ঠাকুমা বলছে, দাদা বলছে, দিদা বলছে। তো আমরা আজকে পিঠে পুলি বানানোর জন্যে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, আমি আমার রান্নাঘরে চলে এসেছি, আর দেখাই কি কি আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে পাটিসাপটা বানাতে। প্রথমে আমি চালের ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চালের গুঁড়ো। এটাকে তোমার দেব, তার সাথে দেব তোমার সুজি, সুজির গুঁড়ো, আর দেবো গণেশের ময়দা। আর এখানে আমার রাখা আছে মাখা সন্দেশ, এর মধ্যে আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। আর এখানে আমার রয়েছে পরিমাণ মতন দুধ। তো তাহলে তোমাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিয়েছি, আর তার সাথে লাগবে আমার পরিমাণ মতন সুগার আর সল্ট। তো এবার আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম, এবার আমি তৈরি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমি বানাই পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম, তোমরা যে যেরকম পরিমাণে খাবে সেই পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এদিকে যিশু পিঠে বানাচ্ছে, ঠিক আছে যিশুকে অল্প দাও, নিজের বানাচ্ছে। যিশু তুমি কি বানাচ্ছো? হ্যাঁ এদিকে তাকাও, কি বানাচ্ছো বলো, কি বানাচ্ছো যিশু? ও মাকে হেল্প করতে চলে এসছে, তুমি মাকে হেল্প করো যিশু। তারপরে পরিমাণ মতন চালের গুঁড়ো, পরিমাণ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপরে চিনি দাও, চিনি দাও, চিনি দাও, চিনি দাও। ওকে দিয়ে দিয়েছি। এদিকে যিশুও বানাচ্ছে, এদিকে সুজি পরিমাণ মতন সুজি। আমি ফুটি দাও, আমার ফুটি দাও, ফুটি দাও। আমার ছেলে এত ছোটবেলা থেকে সব বানানো শিখছে। চিনি দিয়ে দিলাম, এই তো বানিয়েছি, এ নাও বানিয়েছি, চিনি দিয়ে দিলাম, এ নাও চিনি দাও। তো আমি এগুলো সবগুলো একসাথে মিক্সড করে নিলাম। করে নিয়ে এবার এটার সাথে একটু দুধ দিয়ে দিতে হবে। দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে মিক্স করতে হবে। এটাকে দুধ দিয়ে অ্যাকচুয়ালি ভালো রকম ভাবে মিক্স করতে হবে। আর এখানে আমার মাখা সন্দেশটা রয়েছে, এখানে কিশমিশ, এটার মধ্যে সুগার আর সল্ট দিয়ে দিয়েছি, আর ময়দার গুঁড়ো, সুজির গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে ভালো রকম ভাবে এটাকে পেস্ট করছি। করে এটাকে তোমার মিনিমাম 10 মিনিট রেখে দিতে হবে, ভালো রকম ভাবে মিক্স করতে হচ্ছে। আর এখানে আমার মাখা সন্দেশটা রয়েছে, এটাকে আমি আরো ভালো রকম ভাবে মাখছি।
এটার মধ্যে আমি পরিমাণ মতন দুধও দিয়েছি, পরিমাণ মতন জলও দিয়ে দেবো। জল দিয়ে ব্যাটারটাকে ঘন ছিল আর একটু পাতলা করে নিলাম। গ্যাস স্টোভটা অন করে এই তাওয়াটাকে কিছুক্ষণের জন্য গরম করতে দেব। গরম করলে আমি তাওয়ার মধ্যে ঘি দিয়ে দেবো, তোমরা তেলও দিতে পারো। এদিকে দিদিমান ট্রেন নিয়ে খেলছে, কিছু ট্রেন দেখা সবাইকে। এটা কে কিনে দিয়েছে? এই ট্রেনটা কিছু কিনেছে, এটা নিচে চালাবো। এটা আমার গরম হচ্ছে আস্তে আস্তে, এটা গরম হচ্ছে। এটাকে তোমরা একটু ব্রাশিং করে নেবে, যদি একটু গরম হয়ে গেছে ব্রাশ দিয়ে করা যাবে না। তেলও দিয়ে দিতে হবে, তো আমি একটু নাড়িয়ে নিলাম। আমি এটার মধ্যে ঘি দিয়ে দিয়েছি অল্প। এবার একটা এইরকম ধরনের হাতা নেবে, নিয়ে এইরকম করে এর মধ্যে কোনো দিন এই পাটিসাপটা বানাই, তাই জন্য ও বুঝতে পারছে না যে আমি পাটিসাপটা কিরকম বানাবো। তো সেই জন্য ও একটুখানি ভয়ও আছে যে ভালো বানাই পাটিসাপটা হবে কি না। তো আমি বলেছি যে চেষ্টাটাই হলো আসল। একুশে নতুন একটা খাবার রান্না শিখেছে পিঠে পুলি 2022 চলছে। আর এটা হচ্ছে পিঠে তোমার এই যে মাখা সন্দেশটা দেখেছিলে, ওটাকে একটু অল্প করে আমি মোটামুটি পিঠে ভালোভাবে বানিয়েছি, পুরো দেখো এটা পুরো উঠে গেছে, মানে আমার ভালো লাগছে। এটাকে কিন্তু দুদিকটা একটু লাল লাল হতে হবে, মানে একবারে উঠে যাবে না, না পুরো মানে হেভি ব্যাপার হয়ে গেছে। এবার তোমরা এরকম ভাবে মানে সহজ উপায় বাড়িতে কিন্তু পাটি সাপটা করতে পারো। আমার একটা মাখা সন্দেশটা আমি কিনেই নিয়ে এসেছিলাম, জাস্ট এর মধ্যে একটু আমি কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিয়েছি, খুবই ভালো লাগছে। আর আমার শাশুড়ি মা আমাকে বলেছিল বাড়িতে পিঠে বানাতে সবাইকে খাওয়ানোর জন্য, আমি এরকম চার পাঁচটা বানাবো আর রেখে দেবো, যখন যদি যাওয়ার সময় হয় তো ওনার জন্য রেখে দেবো। আমার বাবা মা মানে মা বিশেষ করে আমাকে শিখিয়েছে ছোটবেলা থেকে, মার কাছ থেকে এগুলো শিখেছি। আর বাবা আমাকে বলতো যে কিছু কিছু ভাবে কিছু কিছু রান্না করে শেখ, আর সবাইকে মিলে খাবি রান্না করবি, এটাতে একটা বেশ ভালোই ভালোই লাগে। তো আমি ওই জন্য চেষ্টা করলাম, তো দেখছি বেশ ভালোই মোটামুটি হয়। এদিকে দিদিমান ট্রেন চালাচ্ছে, দিদি ট্রেন দেখাও দেখ ট্রেনটা কেমন যাচ্ছে। ছিলাম ও বলছে কি আমি নাকি পারছি না করতে, ওই জন্যে পড়েওছি, তাই জন্য ও বলছে ও নিজে করবে। তো তুমি বলো কিছু। এটা ছোটবেলায় পৌষ পার্বণ মানে বাঙালিদের বিরাট উৎসব। আমরা ছোটবেলার দিয়ে আমরা দেশবাড়িতে বাবা দিদা ঠাকুমাকে দেখে এসেছি, এইসব কাজ করতে মাকে দেখে এসেছি। মানে ও বলতে বলো মানে ও অ্যাকচুয়ালি ওর তো দেখো কত সুন্দর হচ্ছে, ও আমাকে বলছিল যে আমি করতে পারবো না, ওর ও করার ইচ্ছা হচ্ছিল তাই জন্য ও করছে। আমারটা দেখো কত সুন্দর, এখানে মাখা সন্দেশ রয়েছে, এখানে এগুলো রয়েছে। আজকে কিন্তু মনে হচ্ছে শোনো সত্যি পারফেক্ট আজকে কিন্তু পিঠে পায়েস মানে দিন আমরা দুজনে মিলে করলাম। না তোমাকে দাও শেয়ার করে দেখাবে।
দারুন ছিল মাখা সন্দেশ দিয়ে পাটি সাপটা, দারুন। আচ্ছা আমাদের যে তিল খেতে হয় সেই তিলটাই খুঁজছিলাম, নিচেও খুঁজে হবে খুঁজছিলাম। এই যে তিল গুলো খেতে খেতে এই যে তিল খুব সুন্দর হয়েছে পাটি সাপটা দেখতে, একটা ফটো তুলে দি। ডান মানে আমার পাটি সাপটা হয়ে গেছে, তারপরে আমরা দুজনে মিলে ট্রাই করে এটা বানালাম, খুব সুন্দর একটা পাটি সাপটা হয়েছে এতগুলো। এরপরে আমাদের ভালো লাগলে আরো আমরা অনেক পিঠে করবো, এবার এটা এখন খাবো, তারপরে ডিনারের খাবার খাওয়া রান্না করতে হবে। চলো এই পাটি সাপটা খাওয়া।